আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্র গুড লাইফে আমি রুদ্র সুস্থ আছি, স্বামী কারেন্ট অ্যাপ্লাইন্স শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউসিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ির কালেকশন ভালোই রয়েছে এবং সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে এই মুহূর্তে। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, স্পেসিও 2004 মডেলের হোয়াইট কালারের গাড়িটি। পাশাপাশি আরও বেশ কয়েকটি গাড়ি আমরা আজকে দেখবো, দাম কিও জেনে নেবো। চলুন আমরা গাড়িগুলো দেখি। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে। ইউজ কার গুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের বাজেট গাড়ি পাওয়া যায়। একটু জেনে নেই যে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া? এই মুহূর্তে ভাই হাইব্রিড গাড়ির মধ্যে 3টা হাইব্রিড আছে, একটা হন্ডা ভেজাল আকুয়া আর এক্সিও 2015 মডেল, প্রিমিও আছে 2টা, 7-এর একটা 2-এর একটা, পাশাপাশি 7-এর এক্সিও আছে, এসপিসিও আছে 2004-এর, প্রোবক্স আছে 2004-এর, আইএসটি আছে 11-এর মডেল, আবার একটা এক্সিও ফিল্ডার গাড়ি আছে, ফান কার্গো গাড়ি আছে, এলিয়ন আছে, ছোটখাটো মিলিয়ে বেশ কিছু গাড়ি আছে, বেশ কিছু গাড়ি রয়েছে এই মুহূর্তে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে আপনাদের সুন্দর একটা এসপিসিও গাড়ি দেখাই, 2004-এর মডেল। আচ্ছা, 2009-এর রেজিস্ট্রেশন 25 সিরিয়ালের গাড়িটা, সাদা কালার। সাদা কালার, জি, এসপিসিও 2004-এর মডেল, 4-এর মডেল এসপিসিও, সাদা কালার, ভিতরে বিশ্বিত কালার। কি অবস্থায় আছে গাড়ি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ফ্রেশ অবস্থায় আছে। ফ্রেশ অবস্থায় আছে। আপনি ওরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো পর্যন্ত? না, তেমন কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা, সামনে হচ্ছে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে, হেডলাইট তো ওরিজিনাল আছে অবশ্যই, প্রত্যেকটি গ্লাস তো ওরিজিনাল আছে ভাইয়া, জি। আর পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এদিকে ওরিজিনাল টিনটেক নাকি পেপার? ওরিজিনাল টিনটেক ভাই, এটা ওরিজিনাল টিনটেক, জি। এবং দোরে নিকেলের কাজ আছে, নিকেলের কাজ থেকে পরে লাগানো হয়েছে, পরে লাগানো হয়েছে, জি। সিএনজি কি বেলবিটি করা আছে? এটা সিএনজি করা আছে ভাই, 6 লিটার সিএনজি ইনস্টল করা আছে। বডি তো ফ্রেশই দেখা যাচ্ছে, অরিজিনাল কালারে আছে, জি ভাই। আপনি টাচ আপ করেছেন ভাই? টাচ আপ করা হয়েছে, জি, টাচ আপ করা হয়েছে। দেখতে ছোট, আসলে ভিতরে স্পেস অনেক, এবং সিএনজি করার পর আসলে যথেষ্ট স্পেস রয়েছে, আর খোলা কাটা থাকলে তো আসলে বোঝা যাবে। খোলা কাটা অ্যাক্সিডেন্ট থাকলে একসাথ দেখলেই বুঝতে পারবো, খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই, বডি টোর স্পেস। এটা কিন্তু অনেক জায়গা ভিতরে, সিট কভার গুলো মোটামুটি ভালোই আছে, জি। এটা স্পেসিও জি এডিশন এসিটা আছে। আচ্ছা, একটু আপগ্রেড মডেল, জি। ডিভিডি প্লেয়ার রয়েছে, সামনে আসলে যথেষ্ট স্পেস রয়েছে। আমি একটু ডান পাশ থেকে দেখি, ড্রাইভিং এর পাশ থেকে। আচ্ছা, স্টারিং থেকে কোনো রকম অপশন নেই, চাবি দিয়ে স্টার্ট। এবার গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে তো ভাইয়া, জি। এবং লুকিং গ্লাসে মনিটর রয়েছে, জি ভাই। প্রতিটি সুইচ ওকে আছে ভাইয়া? জি, সম্পূর্ণ ওকে আছে, সম্পূর্ণ ওকে আছে, এবং ড্যাশবোর্ড ঠিক ফ্রেশই দেখা যাচ্ছে। একটু কষ্ট দিই, আমরা তো ইঞ্জিনে দেখি নি। অবশ্যই আছে, ওজেন ইঞ্জিনটি আছে, জি ভাই। আপনার ইঞ্জিনের কি অবস্থা এই মুহূর্তে? ইঞ্জিন ভালো আছে ভাই, ভালো আছে। সার্ভিস তো করেছেন? জি, সার্ভিস করানো আছে। পাশ তো অ্যাভেলেবেল পাওয়া যায় গাড়ি ভাইয়া? জি ভাই, এটা তো 1 ইঞ্চির ইঞ্জিন না, এক্সকোরলার ইঞ্জিন এটা, তার মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, জি জি, এক্সকোরলার সম্পূর্ণ মাল লাগে। এটা টাচ আপ করা হয়েছে এই মুহূর্তে, বডি ফ্রেশ আছে, সিএনজি ইনস্টল করা আছে, সামনে ফগ লাইট ইনস্টল করা আছে, সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, ডিভিডি প্লেয়ার রয়েছে, জি। তার মানে এই মুহূর্তে আসলে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই গাড়িতে? না, আপাতত কিছু না। তারপর যারা গাড়িতে কিনতে আসবেন আশা করতে অবশ্যই দেখবেন, টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই করে দেবেন, আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ করে, আলোচনা সাপেক্ষে আপনারা করে দেবেন। আমার গাড়ি মডেল শুনতে আরেকবার জানি, প্রাইসটি জেনে নিই। জি ভাই, এটা টয়োটা এসপিসিও 2004-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 25 সিরিয়াল, আর এটা ট্যাক্স ফিটনেস আপনার আছে 24 সালের 8 মাস ফিটনেস, আর ট্যাক্স টোকেন আছে 23 সালের জুন পর্যন্ত। এটার আস্তিন প্রাইস ভাই 9,35,000 টাকা, একেবারে সীমিত, কমবে, বেশি একটা কমবে না ভাই। আচ্ছা, অল্প কিছু কমবে, তারপর একটু কথা বলার সুযোগ রয়েছে। 9,35,000 টাকা কথা বলার একটু সুযোগ রয়েছে। আর এই বাজেটের মধ্যে এই মধ্যে আর কি আছে ভাইয়া? 9 লাখ টাকার ভিতরে আপাতত গাড়ি নাই, যা আছে সব ভাই 10-এর 12-এর উপরে।
12-র উপরে রয়েছে, অল্প বাজেটের গাড়ি এই মুহূর্তে আর নেই। অল্প বাজেটের মধ্যে শুধু এই আইস্টিটা আছে 2003 এর 7,50,000 টাকা তেলের গাড়ি। যদিও আমরা রিভিউ করেছি গাড়িটি, জি তেলে আছে, সিএনজি করা হয়নি, সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে। জি ভাই সম্পূর্ণ ওকে। 2003 এর মডেল, সাথে রেজিস্ট্রেশন, জি টয়োটা আইএসটি, এবং ওই পাশে প্রোবক্স রয়েছে। আমি একটু প্রোবক্স একটু দেখিয়ে দেই। প্রোবক্সটা 2004 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল, 1500 সিসি, দাম পড়বে ভাই 6,95,000 টাকা। 6,95,000 টাকা, জি। আপনার এখানে মোটামুটি একটু অল্প বাজেটের গাড়ি পাওয়া যায়। জি ভাই। সিএনজি কি এলপিজি করা আছে ভাই? এটা সিএনজি করা আছে ভাই, 6 লিটার সিএনজি করা আছে। জি। এখন কি অবস্থা আছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে গাড়িটা ভাই, কোথাও কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই, কালারটাও নতুন করা হয়েছে, সুন্দর আছে। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে তো ভাই? গাড়ির সাথে ভাই। 2004 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, জি। প্রাইসটা আমরা আরেকবার জেনে নিই ভাই। 6,95,000 টাকা, সামান্য কিছু কমবে, বেশি একটা কমবে। 6,95,000 টাকা, সামান্য কিছু কমবে, কথা বলার একটু সুযোগ রয়েছে। একটা ফিল্ডার গাড়ি আছে, এটাও দেখিয়ে দিই। 2011 মডেল ভাই, 14,50,000 টাকা আস্কিং প্রাইস, কিছু কমবে। 11 এর মডেল, 14,50,000 টাকা, জি। 16 রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল, সাদা কালার। পেপার স্টকে আছে তো ভাই? জি ভাই পেপার স্টকে আছে। সিএনজি কি বেলবিজি করা আছে? এটা সিএনজি করা আছে ভাই, 60 লিটার, 60 লিটার সিএনজি করা আছে, জি। প্রাইসটা আমরা আরেকবার জেনে নেই। এটা 14,50,000 টাকা ভাই, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন। বেশ কিছু গাড়ি রয়েছে, আমরা এই ভিডিওতে একটু দেখিয়ে দেই। জি। আমরা এলিয়ান গাড়িও দেখিয়ে দেই। জি, এটা 3 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, 12,95,000 টাকা ভাই। 12,95,000 টাকা, 2003 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, জি। সিএনজি কি বেলবিজি করা আছে? এটা সিএনজি করা আছে ভাই, 60 লিটার, সিএনজি ইনস্টল করা আছে। একটু ভিতরে ইন্টেরিয়র একটু দেখিয়ে দেই। ভিতরটা ফ্রেশই আছে, উডেন ফিনিশ করা, ভালোই লাগে। ডিভিডি প্লেয়ার রয়েছে, গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে, জি। মানে এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? অত্যন্ত ভালো ভাই, অত্যন্ত ভালো আছে। আমরা ব্যাজেল গাড়িও দেখিয়ে দেই। ব্যাজেল গাড়ি আমরা রিভিউ করেছি। 14 এর মডেল, 18 লাখ টাকা হইলে দিয়ে দিব ভাই। 14 এর মডেল, আর রেজিস্ট্রেশন ভাইয়া? 2018 2018 তে রেজিস্ট্রেশন, জি। রেড এন্ড কালার, 1500 সিসি, ট্যাক্স ফিটনেস আপডেট আছে। আচ্ছা, লাইট 18 লাখ দিয়ে দিব ভাই। আচ্ছা, এর আগে আমাদের ভিডিওতে 18,95,000 বলেছিলেন, এবার 18 লক্ষ টাকা দিয়ে দিবেন? জি ভাই, ঈদের বাজার ছাড় দিলাম। আচ্ছা, ঈদে বিশাল একটি ছাড় দেওয়া হয়েছে, 95,000 টাকায় কমে গেল, জি। আর পেপার স্টকে আছে তো? জি ভাই, 24 সাল দুইটাই। পাশাপাশি এক্সিওটা দেখতে পারেন, 7 এর মডেলের এক্সিও। এটা 7 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল, ট্যাক্স ফিটনেস আপডেট আছে, 12,30,000 টাকা। 7 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, সিলভার কালার। এখানে সিএনজি কিংবা এলপিজি করা আছে? জি ভাই সিএনজি করা আছে, 60 লিটার। অরিজিনাল কালার আছে গাড়িতে? অরিজিনাল সিলভার কালার, টাচ আপ করা হয়েছে। টাচ আপ করা হয়েছে। আমরা একটু ভিতরে ইন্টারিয়র একটু দেখিয়ে দেই। ডিভিডি প্লেয়ার রয়েছে, ভিতরে খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই, ড্যাশবোর্ড, গিয়ার সব অরিজিনাল, গিয়ার বক্স, ইঞ্জিন অরিজিনালটি আছে। ডিভিডি প্লেয়ার ওকে আছে তো? জি জি, ফ্রেশই দেখা যাচ্ছে বডিটি। প্রাইসটা আরেকবার বলে দিন ভাইয়া। এটা 12,30,000 টাকা ভাই, 12 লক্ষ, কিছু কমবে, বেশি একটা কমবে না, অল্প কিছু কমবে, কথা বলার একটু সুযোগ রয়েছে। এখানে প্রিমিয়ার গাড়ি আছে আরেকটি, এটা হলো 2002 এর মডেল ভাই, এটাও 12,30,000, 12 লক্ষ টাকা নাই, জি। 2002 এর মডেল, 6 এর রেজিস্ট্রেশন, জলপাই কালার, ভিতরে কালো কালার, ১৫,৫,০০০ পেপার সোকে আছে ভাই? এটা পেপার আপডেট আছে, 33 সিরিয়ালের গাড়ি। এটা 15.5 লাখ টাকা ভাই, 15,50,000 টাকা, জি। সিট কভার ফ্রেশই দেখা যাচ্ছে, অরিজিনাল কালার আছে তো? অরিজিনাল পাল কালার, অরিজিনাল পাল কালার, এবং টাচ আপ করা হয়েছে, জি ভাই টাচ আপ করা হয়েছে। 15,50,000 নিতে পারবে, 7-এর গাড়ি, 15,95,000 থেকে, কিন্তু এখন 15,50,000 টাকা দিয়ে দিবেন, জি। ঈদের জন্য বিশাল একটি ছাড় দেওয়া হয়েছে এই মুহূর্তে। আমরা অনেকগুলো গাড়ি আসলে রিভিউ করেছিলাম, তারপর আজকে দেখিয়ে দিলাম, দামটি অনেক কমে গেল। যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নিই। জি ভাই, আমার শোরুম মোহাম্মদপুর বেরিবাস চার রাস্তার মোড় থেকে গাবতলীর দিকে, 3 থেকে 400 গজ আগাইলে
হাতের বাম সাইডে জ্যাকেট ইউনিফর্ম ঠিক তার উপর যেটা লিমিটেড টিনে ঢাল নামছে লিমিটেড টিনে ঢালে হাতে ডান সাইডে সামি কার এন্টারপ্রাইজ আর কে যদি মোহাম্মদ সিয়ামর যদি আসেন তাহলে মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর ওটা শেষ মাথায় বেরিবাতে ঢালে হাতের বাম সাইডে সামি কার এন্টারপ্রাইজ মোবাইল নাম্বারই বলে দিন ভাই আমার মোবাইল নাম্বার 01842093726 অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন